Lagai. Agbor hai se Godrej AR Pocket. Happy Bathroom. Do you wet spa? Nihar Jasmine. Amul the Taste of India. Fena. Hokolwe koi Fena Helobo. Hawkins Pressure Cooker. Airtel 4G. Anandalok Free Music. Movies aru games or. Vivelso Kiss Miss Beletalo. Maggie Noodles. Angus Perfume Spray. Created by International Expert. Indica Easy Hair Color. Hero Duet. Indigo Floor Paint. Himani Navratna. Thanda Thanda Cool Cool. Kurkure Popcorn. Polycap Fan. Relax Bahamas. Fruit Fun. Harpic. Everyday Whitener. Aru Kit Kat. Pride East Entertainment's presence. Headmaster ha puhibo na pai hobola master hoy ha puhibo na pe bulu konai ro problem o kothal ki headmaster ekjon hoy jutukot po ha bitaro maya irba para nai na tur hasto mote ya ki buli kobe akro akro buli koe ai pemonta bol amako hikabosun hetu exercise iyai apni ki ba abradok eto size mo apna kya dim he apni biya korak eto size apna tiritui apnak net buni ki কি তোমা বান্ধিবেল বা গুজে আবি কি বলি হা গেটা রাখা মানে তুমি বন্দি হই গেলা হা গেটা এরি তুমি গাওপুরবা যাবা পেরবা কেটা বাই মন গিলি একপাক এ জিতু বিনু সিনু মুনা এগলা আনর ঘরত যাবা বসিলা তেইটাই নর দেখা রা সাধারণ সা না সিপাইয়ে দেখা গুনিয়ে হাফিজ উইলে দিবা পারা বা হুমে দিবা পারা হকসারর কথা কলু ও কি কই জানে না এ থাকক দাও হকসারর খং উঠবো কি কও আকো ওয়া ডালিং কি হল কি কই আছে পুলিশ আহে নেকি ছায়াছ ৰ দেখা পুলিশৰ আহিলে এনেকে মই বজাই দিম অফিচাৰ খিলি পলাব অ তই বলে আকো গাড হ খিলিয়ে বাথৰুম বন্ধ কৰি থৈছ হাই হাই আছা কি হল ইয়াকে কয় গাত খানি কুম্ভীৰ মতা আৰু নিজৰ লগুন পৰক দি বামুন হতছৰি যোৱা আজি তুমি ভাত কেটা খোৱাৰ যোৱা গত আৰু শুনা কেইদিনমান মানে এসপ্তাহমান ইয়ালৈ একদম নাহিবা আহিম সদায় আহিম আৰু দৌলৈ যাম কলৈ এতে যিকোনো এখন প্ৰাইভেট স্কুলত চাকৰি কৰিম তাৰ কাৰণে বায়'ডাটাৰ ফাইলটো লৈ দৌ অফিচে অফিচে ঘূৰিম স্কুল অ স্কুল যি দৰমহা দেই তাতে খাটিম হ'ব না কওক মানে বহি খোৱা টেণ্ডেঞ্চিটো মস্ত বেয়া শুনছিনা মানে বুজি পাইছিনা পাইছো পাইছো বহি খোৱাটো মস্ত বেয়া স্বভাৱ হয়না নহয় হয় কালি ৰাতিপুৱাৰ পৰা আমি দৌ অভিযান ষ্টাৰ্ট কৰিম হ'ব না অ'কে হ'ব মই একদম ৰাজি ঠিক আছে ডক্তৰ চাহ খাব পাছত খাম ৰবা কথা এটা হৈছে কি হে হেড ছাৰে মোক কাম এটাৰ কাৰণে ইমান জোৰ কৰি আছে কি কাম ডিমাবাৰ হাতটা হাফিজৰ ঘৰৰ পৰা আনি মোক দেই অ মই ৰাখিব লাগে বুলি ডিমা পাৰি আছে পাৰি আছে অ দুটা দুটাকে পাৰে এটা হে দুটা দুটা ডিমা অ পাৰে আগাৰাতি এটা পুৱাৰাতি এটা অ ডেইলি 14 টাকে ডিমা পাৰে তিনিটাকে নাপ্ৰেকে আগাৰাতি এটা পাৰে পুৱাৰাতি এটা পাৰে মাজৰাতি এটা পাল্লি ভালে অলাগ হৈ নহয় দে আগাৰাতি আৰু পুৱাৰাতি ডিমা পাৰাত ব্যস্ত থাকিলি ঘুমাব কেতিয়া হক দক দুটা গোটা কম নহয় হাগেতা নানে এ নানু দে কিয় নানে এনাই সুন্দৰ সুবিধা কোন বাইৰে ভলাই ইল্লা হে সুবিধা ভলাই নলৈ কিয় নলৈ কেতিয়াও নলৈ কিয়নো হে সুবিধা লবা যতে একদিন বেছি সুবিধা পাম তেতেৰিকা কিনো কোৱে হে কি কবা হুচি ভালকে বুজে নকয় কিয় হেতছাৰ বমছিয়ানা বস্তু ও কৈছি কোনি দূৰে আধা আধা বৰ্তমান সাতটা হে 14 টাকে ডিমা পাৰি আছে হায়ে কি নাবা এক ৰাতি দুটাকে কোনি পাৰা শুনছ দুটাকে নাপ্ৰে হয় না কেইটাও নাপ্ৰে হা তে সাৰে কি কৈছি বম চালু মান না হাও জাক তুানি আমি ডগৰি খুৱাম ও কষ্ট কৰি পুহিম সাতটা কৰি ডিমা দিব পিছদিনা পুৱা সাৰে ইফেলে সাতটা ডিমা লৈ যাব আমাৰ কি লাভ হ'ব হা গেতা যে কষ্ট কৰি পুইলু হে লাভ হ'ব তাতকৈ আৰু কিবা লাভ লাগে তোমাক আমি পুহি মৰিম ডিমা হ'ব সাৰে কবাত ফাইব চলি ও অসমৰ বিষয়ে ৰচনা লিখা আনিব অসম এখন গাই গৰু অ মুখখান থাকে অসমত আৰু পাছফালখান থাকে দিল্লী অসমত খায় আৰু দিল্লীত গাখীৰ দেই
থুলমূল কথা হল যে তুমি হাঁহকেইটা ৰাখিব নোৱাৰা হয়নে? বেলেগ কথা একো নাই ৰ, মই হলো ঘটো ঘটকে ঘূৰি ফুৰা মানুহ। মোনাত তাকে ওজাবা লাগে, গুণত তাকে ওজাও নাই, বৈয়া পাই নাচে। মই গেলি আৰু হাঁহ এটা আনালি নহব। সেইটো কিন্তু হয়, মোৰ তাতে এটকাত বাকলাৰ বাহা হলিও আছিল। মই একৰাতি ঘৰত নহওঁতে কম হাঁহ কাৰিছে। এওঁলোকেও হাঁহকেইটা ৰাখিবলৈ মন কৰা নাই, ডালিঙেতো বেছি দিবলৈয়ে কৈছে। মইহে মাই স্মৃতি বুলি হাঁহকেইটা ৰাখিবলৈ মন কৰিলোঁ। ইয়াই ক'ৰ কি কয় মাই, মায়েতো মৰি যাওঁ নাই, এতিয়া তই সেই কি ৰাখা বুলি ক'লি? স্মৃতি, মিমৰি, ইংৰাজীত মিমৰি বুলি কয়। সেগলা ৰাখবাৰ হনাই দি গুচিয়ে গ'ল যিহেতু, ক'ত আছে ঠিকনাও দিবলৈ বিচৰা নাই, সেইকাৰণে তেনেকৈয়ে ভাবিবলৈ বাধ্য হৈছোঁ। মোৰ কাৰণে মা এতিয়া কেৱল স্মৃতি হৈ ৰৈ গ'ল পেহী। আমাৰো লিলিবাই হেনে এনে হৈছে দিয়ক, মৰাও নাই, লাগালো নাপাওঁ, খবৰো নাপাওঁ। হলিও তাই মায়েকৰ কথা সেনেকৈ ক'বা নালগে ৰ, মায়েকে ফোন কৰে, তাই কথা পাতি থাকে, তই কিয় সেনেকৈ মায়েৰ কথা ক? স্মৃতি কৰে হাঁহ এটা ৰাখি মাষ্টৰে ভোলাৰ লগত কথা পাতিছে, ভোলাকে দিবি হাঁহ এটা মালতী চাব। ভোলাদাক হাঁহ দিম মই, দৰকাৰ হলে হাগৌ এৰি দিয়া নিচিনাকে শিৱ মন্দিৰৰ কিম্পাছত হাঁহকেইটা এৰি থৈ আহিম, তথাপি ভোলাদাক এৰপাদাহঁতক দিয়াত নাই। ইয়াই তই ভোলাৰ কথা হেনকে ক, ভোলা কেৰপাই ইমান মৰম কৰে তোক, বৈনি বৈনিকে থাকে, যি কৰা কৰবি আহোঁ দে। অৰ এটা কাম কৰবি, হাঁহ এটা কালী মন্দিৰতহে এৰি দিবি, শিৱ মন্দিৰত নেদবি। এইয়া দুই ডাঙৰীয়াৰ কথাকে ভাবি আছিলো, ভালনে আপোনালোকৰ? কিবা বয়া দেখিছি নেকি? আমাৰ আকৌ বয়া নহয় দিয়ক, বিন্দাছ চলি আছো, আপোনাৰতো আৰু ৰমৰমীয়াই চলি আছে। হে নাই, মইহে জানো মোৰ কি দিন চলি আছে। কি দিন চলি আছে? আগতে যে সন্ত্ৰাসৰ দিনত মানুহবোৰে কৈছিল ৰাতিটো আহিলে হাতীটো অহা যেন লাগে, মোৰ ক্ষেত্ৰত কিন্তু উল্টা হৈছে, দিনটো আহিলেহে হাতীটো অহা যেন পাওঁ। দিনত হাতী আহে নাকি? জোক আহে, জোক, মহ জোক, জয়াৰ কথা ক'লো। হওক দিয়ক, শেষ নিজে মস্তি মাৰা সুবিধা ভোলা হাতে দিছি, আজৰ লেঠাটো মাৰি দিব লাগে। কেনেকে কেনেকে কওকচোন, জয়া অহা যোৱা কৰা লেঠাটো মাৰি দিব লাগে, কেনেকে কৰোঁ কওক না প্লিজ। বিয়া কৰি চলি লেঠাই মৰিল, এনেই মৰিছো ঋষিৰ সাপত, তাতে দিছে আকৌ ধানৰ ভাপত। সঁচা কথা হৈছে, সঁচাকৈ জয়াই বন্ধু হোৱা চলেৰে মোৰ একদম জিনা হাৰাম কৰি দিছে, বুজিছেনে? সেইগিলা বাদ দিয়ক, নমস্কাৰ দিয়কচোন। অহ, মোক কিয় খুজিলে? সেইবোৰ বস্তু মই নাখাওঁ নহয়, মোৰ লগত নাই চাধা, নাই নাই দিয়ক, টকা পাঁচটাও নাই না লগত। চাধা নাই কিন্তু টকা পাঁচটা আছে। দিয়ক যাওকচোন, যাওক পটকে যতীনৰ দোকানৰ পৰা চাধা একপেট লৈ আনক, জগে পাৰে, বহুত দেৰি শুনাই। বস্তু সাদা বান্ধ ন, সাদা না বদমাছ নাজনো, আমাক কিন্তু মস্তু জমান দেখি এইটো কাটাং দে, কি কবা খুঁজছিলি কো? ও ছাৰৰ হাক এটা আনা, বুদ্ধি এটা কৈছো মই। কি কয় ভাই কচোন, কো ছাৰ বিক্ৰী কৰাৰ কথা ভাবি আছে বোলে, দো যাই কিনি আনিম, ইমান পইচা পাবি গোট, পইচা নহকে কিনিম। কেংকেয়ে শুন, আপোনালোকে মোক লগ ধৰিছে এদিনীয়া কাম এটাৰ বাবে, জয়াও মোক লগ ধৰিছে কাম এটাৰ বাবে, হৈ গ'লে লাইফ লং কাম এটা হ'ব, ইয়াৰে কোনোবা প্ৰাইভেট স্কুল এখনত পোষ্ট ওলাইছে হেনো। জয়া বেলেগ বস্তু হে ভাই, জয়াই চাকৰি দিব আপোনাক। কিমান দিন হাক দিছো, কেইনা বা মারা যাম মই হেঙ্কে উহাতে মোৰ বয়া লাগে নম্রে দক, আকোটা মানুহ ও ছয় সাত মাহ বসার দিন ধরে বিস্তার পরি নম্রাকে থাকে, আপনি আর এঙ্কে থকে মরবো না,
ও মাই আমার জয়কান্ত মামা আতুর হাল পৈতাক রাকেশ মামা আছে জি রাকেশ মামার হাওক তো দেড় বছর হল ও বিষ্ণাতে সব ভগবানে হাতত রহে নাই নক্র দেখো ইটা কিয়া মাইছিলি চা খাবো খাম দে না উমান জাগতে বানাক গে আপনিও খাক মোকো ডাক খুঁতমান চাহিনি বানাওয়ার পিছত ভাতমুঠাও বহে দিব মারা গেছা তই ইতে মারা গেল চাহ খাবা মন গেছি হে মহা জ্বালায় এখান বাবা কোক গেছি মাস্টার দাদার রুমত আছে কেয়ারপাদা আর বুদেশ্বরদার লগত কথা পাতি আছে তেখেতুকে ভাত রান্ধা কম নাকি নাঙ্গে রে তাক কবা দিনটো কামত থাকে তাকেতো আপনি ঘুমে বই থাকে আপনিয়ে যাক আজি হাকিমবা যাবি না কামক যাবি হাকিমবা যাম ও এটা কথা কিন্তু ভাই হেচার নহত যাব লাগবো সুবিধা বুঝি যাম দে ঘরের কাকতে লুকে থাকলো হেচার কম ভাই বাজারে সাজারে ওলে গেলি আমিও যাই হাকিটা কিনে আনলু হব দে এটা কাম করবি নাকি হাকিমবা যদি বুধেকও লগত লো যাবি নাকি মাতছুন যাই না সুধু ও বুধে ভাই ও শুনছি না কিয়ে একদম তিরি মরদক মাতা দিছে আর কুঁয়ে ও বুধে ভাই দিলে কাঙ্কানাত অ বুধেশ্বর বুধেশ্বর মোক মাতিছিল হবলা দে ইমান মাতি আছো শুনা নাপই নাকি শুনিছো কাৰণেতো ওলাই আহিছো ক কাকো কাম এটা পাইছো জলক যাওঁ যাব না কামলৈ আজিয়ে নে নহয় দিয়ক আহা বছৰ যাব না নাজয়ে আজি অলপ প্ৰব্লেম হ'ব এটা কাম আছে বুজিছেনে জয় আহিব আহিব তইহে কথা কাবৰা জয়ৰ লগত ডেটিং এৰি তেখেতে কামক যাব নহয় মানে জয়ক বেয়া পাওঁ এক্টিং কৰে বেয়া পাওঁ কথা হ'ল আপোনালোকে মোক লগ ধৰিছে এদিনীয়া কাম এটাৰ বাবে জয়াও মোক লগ ধৰিছে কাম এটাৰ বাবে হৈ গ'লে লাইফ লং কাম এটা হ'ব ইয়াৰে কোনোবা প্ৰাইভেট স্কুল এখনত পোষ্ট ওলাইছে হেনো জয়া বেলেগ বস্তুৱে ভাই জয়াই চাকৰি দিব আপোনাক প্ৰাইভেট স্কুল জয়াও সোমাব হেনো পুতাই নিজেও চাকৰি কৰিব আপোনাকো চাকৰি দিব আৰু জীৱনৰ বাকীকেইটা দিন বন্ধু বান্ধৱী হৈ কাটি দিব আপোনালোকে ঠাট্টা কৰে কৰি থাকক মোৰ কিন্তু কাম এটা বৰ জৰুৰী তিৰিও এটা দৰকাৰী হৈ দিয়ক মোৰ মাত হাগিতাই বুজে ৰব মোৰ মাতো বুজি পাইছিল এইকেইদিনতে হাঁহকেইটাই মোক পাহৰি গৈছে মোৰ মাতটো পাহৰি গ'ল এইকেইটা হাঁহকণীয়ে জালিঙক খুৱাইছিলোঁ চাহ মনটোত কিবা এটা দুখেই সোমাই গ'ল দুখ কিয় কৰিছে বাইদেউ হাঁহকেইটাই যে মোক এনেকৈ পাহৰি থাকিব মই ভবাই নাছিলোঁ এই হাঁহকেইটা আহিলে বান্ধি থবি এই দিব নালাগে আজি হাঁহ বিক্ৰী কৰি পেলাম ছাৰ বিক্ৰী কৰাত কৰি ভোলা ভাইজান আহোঁ ৰাখফা খুজিছিল তাকে দিয়া ভাল হ'লা হয় নেকি প্ৰেমলতাই নামানে তাই বোলে কোনোবা কালি মন্দিৰত হাঁহকেইটা নি সাৰ এৰা দি এৰি দিব তথাপি ভোলাহঁতক নিদিয়ে কিয় এই প্ৰেমলতা তেনেকুৱাই খনে ৰুষ্ট খনে তুষ্ট ও ডালিং আজি ফিনাল সিদ্ধান্ত লৈ পেলালোঁ কিবা ল'লি হাঁহ বিক্ৰী কৰাটো ফিনাল আপুনি নথকাত যদি কোনোবা আহে ইমানত বেচিম হাঁহৰ দাম বহু নাজানো নহয় ডিমাণ্ড দি থকা হাঁহ না ছাৰ দুইশকে পাব হাঁহৰ দাম আছেতো ডিমা খায় মঙ খায় যি খায় খাব মুঠতে সাত দুগুণ চৈধ্য এহেজাৰ পালে দি দিবা গোটেইকেইটাত এহেজাৰ অঁ দি দিব কি আছে টেনশ্যন ল'ব নালাগে নহয় যৌতুকৰ হাঁহে এই বিনা পইচাত কোৱা অ' কিয়া ভণ্টি আইলো ৰ'ব দাদা তুমি বোলে বুঢ়ে গাজি চাকৰি দিবা হা প্রাইভেট স্কুল এখানত কথা পাতি চাম প্রিন্সিপাল স্যার আমার গাঁরে দে ভালে হয়েছি দে ও দূরে চাকরি হলি ভালে হব কি জানি সংসার খান হয়ে সন্ন্যাসীর মন গল ইমান সহজ কথা নহয় দাদা জয়া সুরখালীর লগত মোর অল্প প্রাইভেট কথা আছে তই যাই অনিল দোকানের পরা এক প্যাকেট চাটা লই আনি যা আসুন এই বেটা ফুলালে আগর লগত সিক্রেট কথা পাতে ও বেশি সিক্রেট কথা না পেটবি চুরিতে ফাইলবো বাসা কক কিন্তু ও সুনিতাক লাগাল পাও না সদায় লাগাল পাও মোর কথা কিবা কয় না একে আর কথাই নকও আপনাক লাগাল পর কথা কিংকে কও কেবা উডলাক সুনিতার কি হইছে হা আকো না দেখুন বেশিরভাগ ফোন নজরে ধরলিও ভালকে কথা না পড়ে
তাইর মতলব কি এগুলা ভাবি মানে একদম পান না পাইছো ভাই দয়া আকো চিন্তা করবা নালগে দক আপনার হে কেসটু জ্বর পড়া নাওমান টেনশন খাইছি খং ভাবে তা আছে ভাল হই যাব দক কমন হরু দা ভালে হয় না ভেলে হয় টেনশন নলব বিন্দু তুমি তাইর মনের কথাটো বুঝলো বাসু কবা মোর মস্ত টেনশন হইছি আরো একবার মুখ লোক ধরবা কবা হব দক কম মই যতেনতে আপনার ভাল না তাই আজি ব্রত আছে মানে মৌন ব্রত মৌন ব্রত মৌন সমদলে শুনছো এইটো সমদল নহয় ব্রত মানে মৌন ব্রত ঠিক রোজাৰ নিচিনা এটা ব্রত আচ্ছা ৰবচোন ৰব আপুনি নিজকে চাহনা চিপাহী বুলি কলে যে মই কে কম হে আপোনালোকে কয় মই চাহনা সাধাৰণ চিপাহী বুলি আচ্ছা হাফিজ আৰু খিলিক ভালেঙি আহিলে হাঁহ কিটা বিক্ৰী কৰিবলৈ কৈ থৈ আহিছো হাফিজ ভাই মই পাগুৰি চাগুৰি মাৰি চুকে কবালে গৈছে খিলিয়ে বেচিব নোৱাৰিব তই পাৰিবি নোৱাৰ মই কেলে নোৱাৰিম তেতিয়া তই আজি স্কুললৈ আহিবই নালাগিছিল শিয়াল যাব নে কি ৰ মই হেত তোৰ শিয়াল যাব কি কথা কৈছ এই ৰ এই ডেকা পুলিচ আহিছে দেই তই একদম মুখৰে একো নামাতিবি হয় জিভা স্লিপ খাই কিবা ওলাই যাব পাৰে মই বতত মানে মৌন বতত আছো বঢ়িয়া আহ স্যার ভাল না আসো আর কোনো রকম আপনার একা আসো তো হেঙ্কে আর সাধারণ সাহা না সিপাহী আপনার ভাল না তাই আজি ব্রত আছে মানে মৌন ব্রত মৌন ব্রত মৌন সমদলে শুনছো এইটো সমদল নহয় ব্রত মানে মৌন ব্রত ঠিক রোজাৰ নিচিনা এটা ব্রত আচ্ছা ৰবচোন ৰব আপুনি নিজকে চাহনা চিপাহী বুলি কলে যে মই কে কম হে আপোনালোকে কয় মই চাহনা সাধাৰণ চিপাহী বুলি কি কথা কয় হে ডেকা হব দক স্যার কথা হলবা নালগে আপনি মাস্টার মানুহ আমি সন্মান করো ভোলাগার পার আগত আপনি কছি ডেকা কুনিয়াই হাফিজক ভরে থবা নহয় মানে ডেকা কছি দক ডেকা সাধাৰণ চাহনা চিপাহী ও স্যার সাধাৰণ চাহনা চিপাহীরও সময়ত ফায়ারিংৰ পাৱাৰ থাকে আৰু হক স্যার আপনার সম্মুখত কুকুরা নব বুলি কছি নক হেগলা স্যার হক স্যার পাগলা ঘান্তির মানুহ মই স্যারক আকো কনাই দকসুন কলি স্যার জকি যাব তে মই আহ দক স্যার ভুলা দা কে পাদা গেবু কৈছিল আৰু তেওঁলোকে ডেকা গেবু কৈ দিলে সেই কাৰণে এই এইজনী মনোবত বাহাল ৰাখ আৰু আহি থাক মাথা চাথা একদম গৰম হৈ গ'ল আহ দেখছা কি গপচত পাৰ হৈ গ'ল ডেকা পুলিচ ও মোক দেখাই নাপালা কি জানি দেখিলি মাতিলা গৈ দেখিছিয়েই ইচ্ছা কৰি নামাতলা দেখা নাই দি দেখিলি আমি সদায় থানা কাহ জগত থকা মানুহকেইটাক নামাতিলা গৈ না ডিৰেক্ট চকুত চকুই বস্তিয়ে ইচ্ছা কৰিয়ে নামাতলা আধানা চাহানা চিপাই তাৰ ইমান বাহাদুৰী বাদ দিয়ে তাৰ বাহাদুৰী তে মই কি কৈ আছো সাধাৰণ চাহানা চিপাহীয়ে তাই বাহাদুৰী দেখে যতে তোৰ ইমান চেণ্টিমেণ্টত লাগিব লগা হ'ল না কিয় ডেকাৰ কথা পাতিছ নেকি হাও চাৰ দুগুণে সাধাৰণ চাহানা চিপাহী বুলি ডেকা তোৰ মৌন ব্ৰত ডিমা পাৰা ছাগাল থাকে নেকি অ বাইদেউ হাঁহ মুৰ্গী ডিমা পাৰা ছাগাল আছে ককাই ক'লো হাঁহ সাতটা আছে দুশকে চৈধ্যশ টকা লাগিব কণী দিয়ে আছে এক হাজাৰ টকা দিলো যাওক নাই নহ'ব পাঁচশ টকা দিবে কম নাই তেতিয়াহ'লে তেৰশ টকা দিলো যাওক বৰলা গাই আগবঢ়ালে গডরেজ এয়ার পকেট হ্যাপি বাথরুম ডু ইউ গেট স্পা নিহার জেসমিন আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ফেনা সকলে কয় ফেনা হে লব হকিন্স প্রেসার কুকার এয়ারটেল 4G আনন্দ লক ফ্রি মিউজিক মুভিজ আর গেমসর ভিভেল সো কিসমিস পেলেটেলো মেগি নুডলস এঙ্গেজ পারফিউম স্প্রে ক্রিয়েটেড বাই ইন্টারন্যাশনাল এক্সপার্ট ইন্ডিকা ইজি হেয়ার কালার হিরো ডুয়েট ইন্ডিগো ফ্লোর পেইন্ট হিমানি নবরত্ন ঠান্ডা ঠান্ডা কুল কুল কুরকুরে পপকর্ন পলিকে ফ্যান রিল্যাক্স বাহামাস ফ্রুট ফান হারপিক এভরিডে হোয়াইটনার আর কিটক্যাট মিউজিক ইজ মাই সোল কিন্তু মোৰ ঘৰখনত কোনেও ছাপোৰ্ট নকৰে মই খুব এম্বিচিয়াছ নাছিলোঁ
কিন্তু হঠাৎ এদিন তেওঁৰ কেইটামান কথাই মোৰ জীৱনৰ গতিপথেই সলাই দিলে। এতিয়া তেওঁ মোৰ মাজত নে মোৰ সংগীতত?